নমস্কার, আজ আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার সাথে আছে আরেকটা রেসিপি, সেটা হলো মাছের রেসিপি, মানে বেঁচে যাওয়া কয়েক পিস মাছ ছিল সেটা দিয়ে আমি একটা সুন্দরভাবে চপ বানিয়েছি। সেই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আগে মুগ ডালটা খুব অল্প পরিমাণ, মানে একদম খুব হালকা একটু ভেজে নিচ্ছি, এটা খুব কড়া করে ভাজা যাবে না। ডালটা একটু দেখিয়ে দিলাম, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, হালকা একটু সেন্ট আসবে, বাস হয়ে যাবে। ঠিক ওই সময় আমি ডালটা নামিয়ে নেব, নামিয়ে একটা ঠান্ডা করে সেটা পরে আমি ডালে একটু লঙ্কা নুন দিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি একটা ট্রেতে। এবার আমি প্রেশার কুকারে কিছুটা জল দিলাম, মুগ ডালটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে 1.5 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটা আমি তিনটে সিটি দিয়ে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 4-5 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে মাছের, কাতল মাছের মাথা দুটো সেটা খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব। মাছ দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এপাশ ওপাশ করে, 2-1 মিনিটের মতো লাগবে এই মাছ দুটো ভাজতে, খুব ভালো করে কড়া করে এটা মাছ দুটো ভাজা হয়ে গেল আমার। এটাও এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ডালটা ওই মাছ ভাজার তেলেই ডালটা সম্বার দেব। ডালটা সম্বার দেওয়ার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা ফোড়ন, আর 3-4টে গোটা এলাচ, আর 2-3 টুকরো দারচিনি, আর 2-3টে তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দেব গোটা জিরে, এটা আমি 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে তারপর দেব 1 চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা নাড়াচাড়া করে এখানে আমি সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা যখন দিয়েছি তখন ধোঁয়াটা এত উঠেছে ঠিক বোঝা যায়নি। এখানে আদা বাটা দিয়েছি, আদাটা জাস্ট একটুখানি কাঁচা গন্ধটা দূর করে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা একটুখানি হালকা একটু ভেজে নেব। ভেজে এখানে আমি ডালটা যে সিটি দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য হলুদ দিয়ে একটু ডালে কাটা দিয়ে নিয়েছি। এবার ডালটা আমি সম্বার দিয়ে দিলাম। ডাল সম্বার দিয়ে এবার মাছের মাথা দুটো এই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 7-8 মিনিট একদম স্টিম করে, প্রথমে আমি স্টিমটা বাড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব। তারপর স্টিমটা কমিয়ে মাছের মাথা দুটো একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে আমি খুব ভালো করে এই ডালটা অনেকক্ষণ ধরে জাল করব, 7-8 মিনিট, প্রায় 10 মিনিটের মতো ধরে আমি স্টিম করে জাল করেছি ডালটা। আর এই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা, দারচিনি, এলাচ সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এটা ডালের মধ্যে ফোড়ন দিয়েছি, ঠিক আছে, সেন্টটা চলে এসেছে। এবার আমি ডালে দেখতে বাজে লাগছে তার জন্য আমি এগুলো সব সরিয়ে দিলাম। এবার ডালটা যত ভালো জাল করবে এর টেস্টটা তত সুন্দর আসবে। এবার আমি সামান্য 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যদি একটু তেজপাতা বেটে দেওয়া যায় তাহলে মুগ ডালের টেস্ট আরও টেস্ট হয়। আমার ডালটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, এটা আমার একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এই বেঁচে যাওয়া 3 পিস মাছ ছিল, যেটা একঘেয়েমি মাছের ঝোল, মাছের রোস্ট খেতে আর ভালো লাগে না, ঠিক তার জন্য আমি এটা একটু অন্যরকমভাবে মাছটা আমি আজ বানাবো, যেটা আমি বিকেলে স্ন্যাক্সেও ইউজ করতে পারবো এবং যে কোনো টাইমে খাওয়া যায়, খুবই টেস্টি হয়। মাছগুলো প্রথমে হালকা একটু ভেজে কাটা ছাড়িয়ে নিলাম, আর এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তবে আমার পুরো আলুটা লাগেনি, আলুটা আমি খুব কম ব্যবহার করেছি, আলু বেশি দিলে খুব একটা টেস্ট হয় না। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা 1 চামচ বাটা দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে তারপর আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিব। এখানে কাঁচা লঙ্কা এমনি একটুখানি আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম হাফ, আর একটা একটু কেটে দিলাম, আর কিছুটা পেঁয়াজ, মানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার খুব ভালো করে একটু মেখে তারপর আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো।
এটা ভালো করে একটু মেখে নিলাম। নিয়ে এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়েও খুব ভালো করে একটুখানি মেখে নিতে হবে। মেখে এবার আমি মোটামুটি একটা চপ আকারের মতো, যে যেমনভাবে শেপ দিতে পারে ওই চপের মতো হাতে করে একটু শেপ দিয়ে নিলাম। এবার এটা আমি খুব ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেব। এখানে একটা প্লেটে ব্রেড ক্রাম রেখেছি, আর একটা বাটিতে ডিম, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে লাগিয়ে এটা একটুখানি ভালো করে ছাঁকা তেলে ভাজিয়ে ভেজে নিচ্ছি। আমার রেডি মাছের চপ, দারুণ টেস্টি খেতে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করুন।